বিষয়বস্তু হলো মুসলিম ঐক্য এবং ভ্রাতৃত্ব। আপনারা সবাই মুসলিম নাকি? তবে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক আহলুল হাদিস, তাই না? কিন্তু অন্যান্য ভাইরাও আমাদের আহলু সুন্নাল জামাতের অন্তর্গত এবং আমাদের মুসলিম ভাই হানাফি আহলে হাদিস, আগেই কথাটা এসে যায়, এরা আদের শত্রুপক্ষ, এরা আদের দুশ্মন, এরা হেদাতি, ওরা বেদাতি, এরা মজহাবি, ওরা মজহাবি, ওরা না মজহাবি, এরা মুকাল্লেদ, এরা গায়ের মুকাল্লেদ, খুব চলে বাজারে, তাই না? আসলে কি কোরআন হাদিসে তা আছে? কোরআন হাদিসে নাই, কিন্তু হয়ে গেছে। হয়ে যখন গেছে, এখন আমাদের কর্তব্য কি? শাহাদুল্লাহ নামে একজন খুব বুজুর্গ লোক ছিলেন, নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে বাড়ি ঘর। একজন গিয়ে বললো যে আপনি তো খুব বুজুর্গ মানুষ, একটু এসে নদীর পাড়ে দাঁড়িয়ে একটু দোয়া কালাম পড়ে দেন, যাতে আল্লাহ পাক বালা মুসিবতটা এখান থেকে তুলে নেয়। ও কোদাল নিয়ে গেছে নদীর পাড়ে, নদীও ভেঙে যায়, কোদাল দিয়ে কেটে দেয়। তো বলছে, হুজুর নিয়ে আসলাম দোয়া করার জন্য, আর আপনি কেটে কেটে নামিয়ে দিচ্ছেন, ঘটনা কি? মনে জোহায় মার্জি মওলা ওহি করেগা শাহাদাওলা, আল্লাহর যা ইচ্ছা আমি তাই করব, আল্লাহ ভাঙতেছে আমি কাইটা কেটে আর নামাই দেব। শাহাদাওলার কথা ঘটেই যখন গেছে, আমরা আরো ফাটল সৃষ্টি করি বেশি বেশি করে, তাই না? বিজ্ঞাপনে কার নাম আগে আসলো, পোস্টারে কার নাম পড়ে গেল, আমার নাম আগে দেওয়া হলো না কেন, আমি এই সভাতেই যাব না, ইত্যাদি ইত্যাদি চাপতে 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 এই পর্যন্ত, মানে বর্তমান হাল যেটা, বর্তমান বাজারে এই পর্যন্ত সে ঠেকেছে বলে আমার কানে আওয়াজ আসতেছে। বললেন যে আপনি এরকম ওপেনলি বলছেন? হ্যাঁ, আগে কোনোদিন বলি নাই, দিস ইজ ভেরি টাইম, সময় হয়ে গেছে বলার জন্য। সম্ভবত সম্ভবত এই জন্যই আমাকে এই সাবজেক্টটা দেওয়া হয়েছে বিরলের এই বিরল মহাসম্মেলনে। সময় তো উপস্থিতি, আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি তোমার তো মনে থাকে সংখ্যা, 104 নম্বর, তাই না? ওয়া তাসিমু, ইতসাম মানে হলো, উর্দুতে আমরা ছোটকালে পড়েছি যখন মিজান মুন সাহেব পড়ি, আরবি ভাষা ব্যাকরণের একটা সাবজেক্ট ইটিওলজি বলা হয়, শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব থেকে বলা হয়, আরবি ভাষার প্রত্যেকটা শব্দ দাড়ি পাল্লায় মেপে আসে, মাপের বাইরে কোনো শব্দ চলবে না, একেবারে কবিতাও মাপা, কবিতাও মেপে মেপে হবে। খালিল নামে একজন আরবি ভাষাবিদ, উনি প্রথম কবিতার মাপটা তুললেন, মাপতেছেন আর কবিতা থাদ্দে থাপ্পড় দিচ্ছেন, শব্দ মিলাচ্ছেন। তার ছেলে মনে করেছে বাবা বোধহয় পাগল হয়ে গেছে, পুলিশ ডেকে নিয়ে এসেছে, বাবা পাগল হয়ে গেছে, চিকিৎসার ব্যবস্থা করেন। খলিল ইবনে আহমদ আল আরুজের, তোমরা তো আরবি ভাষা সাহিত্যের ছাত্র, ভাষা মেপে, শব্দ মেপে আরবি ভাষা চলে, আরবি কবিতা চলে, ইত্যাদি ইত্যাদি। ছোটকালে আমরা যখন ওইটা পড়েছি, ইতসাম মানে হলো চাঙ্গল পাকড়া, উর্দুতে ফার্সিদের চাঙ্গাল বলা হয় নখকে, চিলের যেরকম নখ আছে, শকুনের নখ আছে, ছোট একটা চিল দেখবেন যে 5 কেজি ওজনের একটা রুই একেবারে আঙ্গুল ঢুকে দিয়ে উড়ে চলে যাচ্ছে, ছোটে না, এটার নাম কি? গ্রিপ করা। ক্রিকেট খেলা তো তোমরা অনেকেই দেখো, তাই না? বলে যে খুব বেশি শিশির যদি পড়ে তাহলে স্পিনাররা গ্রিপ করতে পারবে না, হাতের তলা দিয়ে যে শক্ত করে ধরে, গ্রিপ করা। আর এটা হলো নখ ঢুকে দিয়ে কোনো কিছুকে ধরা, এটা না বলে চাঙ্গল পাকড় না, ইতসাম করা, শক্তভাবে ধরা, আঁকড়ে ধরা, দৃঢ়ভাবে ধরা, বিহাবলিল্লাহ আল্লাহর রশিকে ধরা। হাবলিল্লাহ ধরবেন না, আব্দুল্লাহ ধরবেন, আল্লাহর বান্দাকে ধরতে বলছে না, আল্লাহর রশিকে ধরতে বলছে। আল্লাহর রশি কোনটা? আল কোরআন ও হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর কালাম হলো আল্লাহর দৃঢ়তম শক্ত রশি এটা, আর এই সুন্নাত হাদিস হলো আল্লাহর সেই রশির ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্কের সংকোচন, যেটা ইত্যাদিতে যত কিছুর প্রয়োজন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং বুঝানোর জন্য, সব কিছু কোন জায়গায় আছে? হাদিসের মধ্যে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন,
হাদিসটি মুআত্তাল মালিকের মধ্যে রয়েছে, যদিও হাদিসের সনদ নিয়ে একটু কথা রয়েছে কিন্তু হাদিস গ্রহণযোগ্য প্রত্যাখ্যানযোগ্য নয়। আল্লাহ নবী বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের জন্য আমি দুটো জিনিস ছেড়ে গেলাম। কোন অবস্থাতেই লান শব্দটা আছে, লান মানে হলো তাকিদ করা, লান মানে হলো এমফেসাইজ করা, কোন অবস্থাতেই না, কখনো না, কোন পরিস্থিতি না, লান তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা যখন তোমরা এই দুইটি ধরে থাকবে, কোন দুইটি? কোরআন এবং হাদিস ধরে থাকবে। ব্যাখ্যা বিস্তারিত আমি আর গেলাম না। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে বললেন যে শোনো, তোমরা কি জানো কোন মাঠে অবস্থান করছো, কোন মাসে অবস্থান করছো, কোন দিবসে অবস্থান করছো? প্রায় 16 লক্ষ মানুষ সেই যুগে, আপনারা কতজন উপস্থিত হয়েছেন বলে মনে করেন এখানে? প্রায় 16-17 কোটি মানুষের মধ্যে এতজন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশম না একাদশ হিজরির হজ্জে, দশম একাদশ হিজরির রবিউল আওয়ালে তো তিনি এই মাসে তো তিনি ইন্তেকাল করেছেন, তাই না? ইন্তেকাল কিন্তু হাদিসে আছে সহিহ মুসলিমের কিতাবুল জুহুদে। আল্লাহ নবী বলেন নাই, সাহাবী বলছেন। সম্মানিত উপস্থিতি, সেই যুগে কোনো একটি মাঠে কম বেশি 16 লক্ষ মানুষ উপস্থিত হওয়া, একটাই ঘটনা ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের দিন। জানেন আপনারা এটা? কোনো র‍্যাব নেই, কোনো পুলিশ নেই, কোনো আনসার নেই, কোনো ব্যাটেলিয়ান নেই, কোনো স্বেচ্ছাসেবক নেই, কিচ্ছু নেই, বিন পতন বদ নিরবতা, বিন ড্রপ সাইলেন্টের মধ্যে সারা পৃথিবীর নেতা, দুনিয়ার নেতা, আখেরাতের নেতা, তিনি একজন উটের, তিনি একটি উটের উটনির পিছনে চড়ে পিঠে চড়ে ভাষণ দিচ্ছেন। উটনিটার নাম কি? কাসওয়া, মনে রাখবেন, কাসওয়া নাম নিয়ে একটা উষ্ট্রির পিঠে চড়ে ভাষণ দিচ্ছেন। 16 লক্ষ মানুষ কম বসে নীরব নিস্তব্ধ হয়ে আছেন সেখানে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি কাল্লা নবী বললেন, তোমার কণ্ঠস্বর উঁচু আছে, তুমি মানুষদেরকে চুপ করে চুপ করতে বলো। ইস্তান সিতেন নাস, হে জারির, তোমার উচ্চ কণ্ঠে মানুষকে জানিয়ে দাও। তারা যখন এখন নীরব হয়ে যায়, 16 লক্ষ মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উটনির পিঠে বসে ভাষণ দিচ্ছেন। ভাষণের প্রথম দিকে আমি আর বললাম না, তিনি ব্যক্তিকে বললেন, ইন্নি লা আরানি আজতামু ফি হাদাল মাকান আবাদা, আমার মনে হচ্ছে যেন আমি দ্বিতীয়বার তোমাদের সামনে এই মাঠে আর কোনোদিন উপস্থিত হব না। আল্লাহ নবীকে কেমন ভালোবাসেন সাহাবীরা, যদি আল্লাহ নবী বলেন আমার মনে হচ্ছে দ্বিতীয়বার আর আমি তোমাদের সামনে উপস্থিত হব বলে আমার মনে হচ্ছে না, তাহলে অবস্থাটা কি হতে পারে? সবচেয়ে প্রিয় মানুষ যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বললেন, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যদি কোনো ব্যক্তি আমাকে তার নিজের চেয়ে, তার আত্মীয় স্বজনের চেয়ে, পৃথিবীর সকলের চেয়ে ভালো না বাসে তাহলে সে মুমিন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমাকে ভালোবাসো? আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণ ভালোবাসতে হবে? আল্লাহ নবী বললেন, তুমি কি পরিমাণ ভালোবাসো? আল্লাহ নবী বললেন, সবচেয়ে ভালোবাসি, তবে আমার নিজের চেয়ে বেশি না। আল্লাহ নবী বললেন, হয় নাই, হয় নাই। আল্লাহ নবী বললেন, ওমর, আমার বলো কি পরিমাণ ভালোবাসো? ওমর বলে, আমার নিজের চেয়েও ভালোবাসি। আল্লাহ নবী বলে, এদান এদান, এখন হয়েছে, এখন হয়েছে, এখন তুমি ঠিক পথে এসেছো। নবীকে ভালোবাসতে হবে তার নিজের জীবনের চেয়েও, পৃথিবীর সকলের চেয়েও ভালোবাসতে হবে। প্রতিটা সাহাবী সেই ভালোটাই বাসতেন, তাদের সামনে যদি আল্লাহ নবী বলেন আমার মনে হচ্ছে আমি যেন তোমাদের সামনে দ্বিতীয়বার আর এই মাঠে উপস্থিত হব না, তাহলে তাদের মধ্যে কি অবস্থাটা বিরাজ করতে পারে? শোনো, তোমরা কোন জায়গায় অবস্থান করছো? সাহাবীরা বলেন, আমাদের মনে হলো যেন আল্লাহ নবী ভুলে গেছেন কোন জায়গায়, এটা তো আরাফার মাঠ। কোন দিবসে অবস্থান করছো? আরাফার দিনে অবস্থান করছি। কোন মাসে? যুলহজ মাসে। কোন এলাকায়? হারাম এলাকায়। মক্কায় রিয়াদ চাইতে পবিত্র জায়গা পৃথিবীর বুকে কোথাও আছে?
মক্কা ছাড়া কোন পবিত্র জায়গা আছে? কই দাদার জবাব আসতেছে না, মক্কা ছাড়া কোন পবিত্র জায়গা আছে? মদিনাও আছে। মক্কাকে পবিত্র ঘোষণা করেছেন, শের এবং ছটাকের জন্য দোয়া করে গেছেন। বাংলা ভাষায় অনুবাদ করলাম কি, হুবহু অনুবাদ না। আর আমি নবী মুহাম্মদ মদিনাকে পবিত্র ঘোষণা দিয়ে গেলাম এবং এর প্রতিটি শেয়ারের জন্য, ছোটাকার জন্য, প্রতিটা ইঞ্চির জন্য আমি দোয়া করে গেলাম। আর আমাদের বাংলাদেশের পবিত্র জায়গা কোনটা কোনটা? হ্যাঁ, যাই না, ওরা পবিত্রতা ঘোষণা করেনি, ভাষাগত সমস্যা আছে। সেটি হলো হজ্জের পরে দ্বিতীয় সর্ববৃহৎ সম্মেলন, হজের সাথে কারো কোনো তুলনা দিয়ে বলবেন না। আমাদের পবিত্র জায়গা বাবা খাজা আজমিরি পবিত্র জায়গা, আমাদের পবিত্র জায়গা খান জাহান আলী, আমাদের পবিত্র জায়গা হলো শাহজালাল, আমাদের পবিত্র জায়গা শাহপরান, আমাদের পবিত্র জায়গা বাইজিদ বোস্তামি, চিটাঙ্গের বাইজিদ বোস্তামি। কোনোদিনও বাংলাদেশে আসেন নাই, ইরানের মানুষ, ইরানেই জন্মেছেন, ইরানেই মারা গেছেন, তার ছায়া পর্যন্ত, টিকিটি পর্যন্ত বাংলাদেশে আসে নাই। মিথ্যা কবর বানিয়ে নিয়ে সেখানে পুকুর বানিয়ে সেখানে কি পালে, কাসিম পালে, আর মহিলার দেখে পানি ছিটায়, একেবারে খুবই খুবই কদর্য অবস্থায় বাচ্চা হওয়ার জন্য। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। পবিত্রতা ঘোষণা দিয়েছে, কোনো মানুষ কোনো স্থানকে পবিত্র ঘোষণা করতে পারে? আল্লাহ পারেন, আল্লাহর রাসূল পারেন, তাছাড়া আর কারো কোনো জায়গা পবিত্র ঘোষণা দেওয়ার কোনো অধিকার নেই। কোন মুসলিম সেটা মানতেও পারে না। যাই হোক, আমি মধ্যে একটা সাইড কেটে বেশি দূরে চলে গেছি। সেখানে তিনি বললেন, শোনো, আমি কয়েকটা কথা বলে যাচ্ছি। আলা ফালা তারজাউ বাদি দুল্লালাইন, অন্য রয়েছে কুফফারান ইয়াদরুব বাদকুম রিকাবা বাদ, আমার মৃত্যুর পরে এখনই তো আবার বলবেন যে নবী কি আবার মারা গেছে নাকি? হায়াতুন নবী, আল্লাহ নই বলেন, আল্লাহ বলেন মারা গেছেন, নবী বলেন আমি মারা যাচ্ছি যাব, আর আমাদের ভাইরা বলে হায়াতুন নবী, নবী জীবিত। বিস্তারিত বলতে চাই না, সহিহ বুখারী বিস্তারিত হাদিস। এখন শুধু এইটুকুই বলে যাই, একটা মানুষ জীবিত আছেন, সাহাবারা যাকে এত ভালোবাসেন, তাজা মানুষটাকে নিজের এই কবর দিয়ে দিলেন, প্রশ্নটা উঠবে না? উহুদের যুদ্ধে কথা ছড়িয়ে দেওয়া হলো, কাফেররা বেঈমানেরা আল্লাহর নবীকে শহীদ করে দিয়েছেন, মুসলিমদের মধ্যে অনেকে অস্ত্র ছেড়ে দিলেন, আল্লাহর নবী যখন বিদায় হয়ে গেছে তাহলে আমরা যুদ্ধ করে কি করব? আয়াত কি নাজিল হলো? আয়াত কি এইভাবে নাজিল হলো যে আল্লাহর নবী মরে নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা অস্ত্র ছেড়ে দিও না, মাঠে দাঁড়িয়ে থাকো, এইভাবে আয়াত নাজিল হয়েছে? আয়াত নাজিল হয়েছে উল্টা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ কিছুই না, একজন রাসূল মাত্র। তোমরা ফেরত যাবে নাকি? পুরাণ উল্টা প্রতিবাদ করে, আরে রাসূল আসবে, রাসূল যাবে, হাজার হাজার রাসূল এসেছেন গিয়েছেন, মরার সাথে সাথে কি কর্তব্য কর্ম ছেড়ে দিবে নাকি তুমি? তোমাকে ইমানের উপর কায়েম থাকতে হবে, ইসলামের উপর কায়েম থাকতে হবে, দ্বীন বাঁচাতে হবে, ইমান বাঁচাতে হবে, দাওয়াতি কাজ করে যেতে হবে, ইসলামী বিধিবিধান পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য তোমার জীবনপণ সংগ্রাম করতে হবে। রাসূল এদেশে এসেছেন আদর্শ দেখিয়ে দেওয়ার জন্য, প্রচার করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। তার দায়িত্ব যদি শেষ হয়ে থাকে, আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন, তোমার কর্তব্য তো শেষ নয়। তুমি অস্ত্র ছেড়ে দাও মানে যুদ্ধের মাঠে নবী মারা গেছে খবর শুনে? যারা নবী মারা গেছে খবর শুনে এই দায়িত্ব ছেড়ে দেয়, নবী মারা গেলে তারা এমনিতেই দায়িত্ব ছেড়ে দেবে। মুসলিম জাতি কোনো দায়িত্বহীন জাতি নয়, কর্তব্য শিখিয়ে দিয়ে তিনি চলে গেছেন। সময় তো উপস্থিত, ওদিকে আমি আর বাড়াচ্ছি না। আল্লাহ নবী বলেন, ফালা তারজু বাদি দুল্লালা, আমার বিদায়ের পরে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও না। অন্য বর্ণনা আছে কুফফারা
তোমরা কাফের হয়ে যায় না, ইয়াদরেবু বাদকুম রিকাবাবাদ, যে একজন আরেকজনের ঘাড়ের উপরে তলোয়ার তুলবে, একজন আরেকজনের বুকের উপরে বন্দুক চালাবে, একজন আরেকজনের দেশের উপরে বোমাবাজি করবে, একজন আরেকজনকে হত্যা করবে, একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাবে, দেশে দেশে অনাচারের সৃষ্টি করবে, এক নাগরিক আরেক নাগরিকের বিরুদ্ধে লাগবে, এক পার্টি আরেক পার্টির বিরুদ্ধে লাগবে, এইভাবে মুসলিম জাতিকে তোমরা তছনছ করে দিবে, এক মজহাব আরেক মজহাবের বিরুদ্ধে লাগবে, এক তরিকা আরেক তরিকার বিরুদ্ধে লাগবে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে লাগে, নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে, এইটা যেন না হয়। এটাই হলো আমার প্রথম ওসিয়ত। কে বললেন? কে বললেন? আল্লাহর নবী বললেন। প্রথম ওসিয়তের মধ্যে আমরা আছি তো? আছি ইনশাআল্লাহ। এখানে কোনো শিয়া নাই তো? খারেজি নাই, মুতাজিলি নাই, কাররামিয়া নাই, জাবরিয়া নাই, কাদিয়ানি নাই তো? এগুলো হলো ফিরকা, বিভ্রান্তিকর। কোথায় যেন বলেছিলাম আমি আর আজকে রিপিট করছি না, ওগুলো বাদ দিলাম একদম, ওগুলো আলোচনার বিষয় না আজকে। আসুন, এইখানে হলো প্রথম বিভাজন মুসলিম উম্মতের মধ্যে। একদল শিয়া হয়ে গেল, আরেক দল হয়ে গেল খারেজি। খারেজি নিয়ে সামান্য কথা বলতেই হয়, খারেজিরা যে কোনো শাসক সামান্য ইসলাম থেকে দূরে চলে গেলে তাদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা করা বৈধ মনে করে, যেহেতু এই বিপদটা রয়েছে আমাদের, ইশারা করে যাই শুধুমাত্র। তাদের দৃষ্টিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কাফের, দুইজনকে কাফের ফতোয়া দিয়ে খারেজিরা যুদ্ধ শুরু করে দিল, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিল। আব্দুর রহমান বিন মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতের জামাতে যখন যাচ্ছে, তখন আব্দুর রহমান বিন মুলজিম তাকে আঘাত করলো তলোয়ার দিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ধরা পড়ে গেলেন, ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পরে আব্দুর রহমান বিন মুলজিম বলছে যে আমাকে একটু ছেড়ে দাও, আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট দুইটা মানুষকে হত্যা করে আমি আখেরাতে জান্নাত যাব, তার দুইজনের একজন আলীকে মেরেছি, মুআবিকে হত্যা করে এসে আমি ধরা দিব, তারপর তোমরা আমাকে মেরে ফেলো। বুঝেছেন আমার কথা? আলী রাদিয়াল্লাহু তাআলার মত সাহাবী চতুর্থ খলিফাকে হত্যা করে জান্নাতে যাবে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে আল্লাহর কাছে জান্নাত চাবে। কত বড় মুসলমান, কত বড় ইমানদার, কত বুঝে, কত তার জ্ঞান, আধায় কোলে গাধায় বুঝে, কোন দিকে ইশারা করেছে তা তো বুঝতে পেরেছেন, বেশি বলার দরকার নাই, ইশারাই যথেষ্ট, আকীদা চলে গেল ওই দিকে। সম্মানিত উপস্থিতি, মুতাজিলাদের নিয়ে কথা বলবো না, শিয়াদের নিয়ে কথা বলবো না, খুব বেশি কথা বলার অবকাশ আমার নেই। ওরা মুসলিম উম্মতকে ভাগ করে দিল, খণ্ড খণ্ড করে ফেললো। একটা আপনার ঘটনা শুধু বলবো, মুস্তাহসিম বিল্লাহ, মুস্তাহসিম বিল্লাহ বাগদাদের তখন খলিফা, মুসলিম জাহানের খলিফা, শিয়া মন্ত্রী আবনুল আলকামি খুব বুদ্ধি শুদ্ধি করে কৌশল করে প্রধানমন্ত্রী হয়ে গেল মুসলিম বিশ্বের। হালাকু খাওয়া তখন চেঙ্গিস খার বংশধর, সারা মুসলিম বিশ্বকে চষে বেড়াচ্ছে, একেবারে দখলের পরে দখল করছে, মানুষ হত্যা করছে, লুটপাট করছে। খুব গোপনে ইবনুল আলকামি হালাকু খানকে দাওয়াত করলো যে আপনি বাগদাদ আক্রমণ করেন। প্রধানমন্ত্রী, শিয়া প্রধানমন্ত্রী আহলে সুন্নাল জামাতের খলিফাকে হত্যা করার জন্য, বাগদাদের লক্ষ লক্ষ আহলে সুন্নাল জামাতের মুসলমানদেরকে হত্যা করার জন্য হালাকু খাঁকে গোপনে পরামর্শ দিয়ে বাগদাদে আমন্ত্রণ জানালো। নিরাপদ জায়গায় ছিলেন খলিফা মুস্তাহসিম বিল্লাহ তার সন্তানদেরকে নিয়ে। ইবনুল আলকামি প্রধানমন্ত্রীকে বলছে যে হালাকু খাঁর সাথে কথা হয়েছে, আপনি এসে তার সাথে কথাবার্তা বলুন, তিনি আপনাকে রাজত্ব পুনর্বহাল করে দিয়ে চলে যাবেন। সরল বিশ্বাসে খলিফাতুল মুসলিমিন মুস্তাহসিম বিল্লাহ সন্তানদের নিয়ে সামনে এসে উপস্থিত হলো। হালাকুকা উপস্থিত মাঠে নির্মমভাবে খলিফাকে, খলিফার পুত্রদেরকে, বিচারপতিদেরকে, মন্ত্রীদেরকে, সভাসদবর্গকে উপস্থিত করে সব হত্যা করে ফেলল। যত রাজকোষের সম্পদ ছিল সব লুণ্ঠন করে নিয়ে গেল। ইবনুল আলকামের ষড়যন্ত্রে ইবনে খালদুন লিখেছেন, যারা হিসাব করেছেন তাদের হিসাব অনুযায়ী ওই 40 দিন যে হত্যাকাণ্ড চালিয়েছে, 13 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছিল।
13 লক্ষ মানুষকে হত্যা করেছিল সেদিন। এই হলো মুসলিম জাতির বিচ্ছিন্নতার পরিণতি, একদল আরেক দল থেকে আলাদা হওয়ার পরিণতি। 71 সালে একটা যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? মুসলমান মুসলমানে। কি দরকার ছিল তোমাদের এই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার? কি দরকার ছিল মুসলিম মা বন্ধুকে রেপ করার? কি দরকার ছিল তোমাদের মুসলমানের বাড়ি ঘরে আগুন দেওয়ার? ধর্মের নামেই করেছে মুসলমানের চরিত্র। 90-91 ইরাক ইরান যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, মাস্টার্ড বোমা সেখানে ছাড়া হয়েছে। সারা পৃথিবীতে যত দেখবেন মুসলমানে মুসলমানে যে পরিমাণ মারামারি, যে পরিমাণ খুনাখুনি, যে পরিমাণ অন্যায় অত্যাচার নিজেরা নিজেরা করে, কাফেররা সরাসরি তা পারে না, তারা বোমা মারে সেটা করে অন্য কথা, কিন্তু মুসলমানরাই ডেকে আনে তাদেরকে, মুসলিমরাই সেই প্ল্যাটফর্ম রচনা করে। অথচ আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এই কাজে যেও না। আরেকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা আল ফালের 46 নম্বর আয়াত এবং আলে ইমরানের আয়াত তো আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ওয়ালা তানাযাউ, তোমরা মত বিরোধ করো না, তোমরা দ্বিমত করো না, একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়ায় না, গ্রুপিং করো না, দলাদলি করো না। ফতাফশালু, ফেল করবে কিন্তু তোমরা, ফতাফশালু তোমরা ফেল করবে। বলা তানাজাও, যখনই দ্বিমতে যাবে, যখনই মত বিরোধে যাবে, যখনই দ্বন্দ্বে যাবে, তখনই ফতাফশালু, ফসল মানে হলো আরবি ভাষায় ফেল করবে তোমরা। তোমাদের বাতাস বেরিয়ে যাবে। বাতাস বেরোনো চিনেন? আপনারা সাইকেল চালান, কেউ সাইকেলের হাওয়া বের হয়ে গেলে সাইকেল চলে? 3 চাকার বেবি যদি হাওয়া বেরিয়ে যায় চলে? রাস্তায় ঢাকার পথে রওনা হওয়া শুরু করেছেন, হঠাৎ ড্রাইভার সাহেব গাড়ি থামিয়ে দেয়, তারপরে চাকটা বদলায়, তাই না? হাওয়া গেছে। যদি আগের চাক পিছনের চাকার হাওয়া গেলে কিছু দূর গাড়ি চলে, কিন্তু সামনের চাকা যদি যায় কতক্ষণ চলে তাই বলেন তো দেখি। সামনের চাকার যদি হাওয়া যায়, আলেমরা হলো সামনের চাকা, আর দেশের নেতারা হলেন সামনের চাকা। যে কোনো মুসলিম দেশ 2টা প্রধান চাকা দিয়ে চলে, একটা হলো নেতৃত্বের চাকা এক সাইডের, আরেকটা হলো আলেমদের চাকা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, সিনফানি মিনান নাস ইযা সালাহা সালাহান নাস জামিয়া ওয়া ইযা ফাসাদা ফাসাদান নাস জামিয়া। মুসলিম সমাজের, মুসলিম রাষ্ট্রের 2 প্রকারের মানুষ যদি ভালো থাকে গোটা জাতি ভালো থাকে, 2 প্রকারের মানুষ যদি খারাপ হয়ে যায় গোটা জাতি খারাপের মধ্যে নিমজ্জিত হয়। একদল হলো আল উলামা, আরেকদল হলো উমারা, একদল হলো আলেমেরা, আরেকদল হলো শাসকেরা। 2 দলই তো ভালো আছে আমাদের দেশে, নাকি? 2 দলই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, ঠিক থাকলে তো ঠিকই আছে, আর ঠিক না থাকলে ঠিক হতে হবে। তবে আমার দৃষ্টি আলাদা, আমার চিন্তা চেতনা আলাদা, আমি মাঝে মধ্যে কিছু কিছু বলে থাকি, সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি আপনাদের ঠিক করতে হবে। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্তের কথা বলছি না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি আপনাদের। সামনের চাকার হাওয়া, যদি আলেমদের হাওয়া, নেতাদের হাওয়া বেরিয়ে যায়, কোন হাওয়া এটা? নীতি নৈতিকতার হাওয়া, ইমানের হাওয়া, আদবের হাওয়া, আখলাকের হাওয়া, সততার হাওয়া, ন্যায় নীতির হাওয়া, তারপরে ন্যায় বিচারের হাওয়া, নিজের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার হাওয়া যদি বেরিয়ে যায়, তাহলে কোন জাতি টিকতে পারে না, জাতি ধ্বংস হতে বাধ্য, জাতি নষ্ট হতে বাধ্য, জাতির সর্বনাশ হতে বাধ্য। হুকুম, তোমাদের হাওয়া বেরিয়ে গেছে, হাওয়া টিকে রাখো নাই, ইমান ঠিক নেই, ইসলাম ঠিক নেই, আদব ঠিক নেই, আখলাক ঠিক নেই, ন্যায় নীতি ঠিক নেই, ওয়াদা ঠিক নেই, অঙ্গীকার ঠিক নেই। আদব আখলাক তো আলহামদুলিল্লাহ যে পর্যায়ে গেছে তা তো আমরা খুব ভালো করে জানি, কেউ খুব কম মানুষই আছে যারা সত্য কথা বলে। শুনুন ভালো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলেমরা ভালো করে শুনুন, ওই সাইড পরেই থাক,
আলেমরা যদি ভালো হয় দেশে, আল্লাহ পাক মানুষগুলা ভালো হয়, আল্লাহ পাক সেখানে সুশাসক এমনিতেই দিয়ে দেন। এটাও হাদিসের কথা, মানুষ ভালো থাকলে আল্লাহ সেখানে সুশাসক দেন। ভালো করে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বিরলে এসে বিরল বক্তব্য আমার জন্য, যা কিছু শুনেছে কয়েক মাস তানে যা জমেছে তা আমি একটার অন্য ভাষায় অন্য লাইন দিয়ে আমি সেগুলো পাস করছি মাত্র, আপনারা যার যার মতো বুঝে নেবেন ভবিষ্যতের জন্য, আমি বেশি কথা বলছি না। শুনুন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমান যদি কোনো ওয়াদা করে, মুসলমান যদি কোনো শর্ত করে, তার জীবন যেতে পারে, জান যেতে পারে, মাল যেতে পারে, সবকিছু যেতে পারে, মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে না। ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, ও মুসলমানেরা ওয়াদা পুরা করো, কিয়ামতের দিন তোমাকে ওয়াদা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে, যেটাই ওয়াদা করবেন। হাদিসে এসেছে মুনাফিকের একটা আলামতের মধ্যে হলো যে ওয়াদা করলে সে ওয়াদা খেলাপ করে, গাদার করে। হুদাইবার সন্ধির নাম শুনেছেন? শুনেছেন? সন্ধির বিস্তারিত কথা আমি বলছি না, তার মধ্যে একটা সন্ধি ছিল, এই সন্ধির একটা শর্ত ছিল এই, বললেন যে সন্ধি করলো কে, আল্লাহর নবী তো একটা মুন্সি মানুষ, তাবিজ দেয়, কবজ দেয়, পানি পড়া দেয়, মসজিদে ইমামতি করে, তাই না? এবার সন্ধি করবে কোথাতে, সন্ধি শব্দ বোঝে না কে আল্লাহর নবী, আল্লাহ নবী তার ফালতু লোক, বাজে লোক, কিংবা একটা মুন্সি শ্রেণীর কিছু একটা, তাই না? সে সন্ধি আবার কি বোঝে? এইটি তো আপনাদের প্রশ্ন নাকি? আপনারা তো নবীকে সেখানেই নিয়েছেন নাকি, কোথায় রেখেছেন? কিছুই না, বুঝেনি না কিছু, লেখাপড়ার বহুত কমতি আছে, বিদ্যার বহুত ত্রুটি আছে, একই কথা বারবার শোনেন, একই মৌলবি বারবার দাওয়াত দেন, যা কবে ওইটার পিছনে পিছনেই ঘোরেন, নতুন কথা শুনলে মাথায় ঢোকে না, চিন্তাও করতে চান না, আর ভালোও লাগে না, কাজেই বকা উল্লাহ বকে যায়, শোনা উল্লাহ শুনে যায়, তারপরে বাড়ির চলে যায়, আবার কয় ওই হুজুরেরই লাগবে। হুজুর নাচে, শ্রোতাও নাচে, ওই হুজুর নাচেন কেন? আরেকজনে প্রশ্ন করে, সমস্যা কি? সম্মানিত উপস্থিতি, আমি যা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সন্ধি করলেন কুরাইশদের মুশরিকদের মধ্যে, আর নিজে সন্ধির একটা বার্তা ছিল বিষয়, এই সন্ধি 10 বছরের জন্য, মক্কা থেকে যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাহলে তাকে কোথায় ফেরত পাঠাতে হবে? মক্কায় ফেরত পাঠাতে হবে, এটা সন্ধির শর্ত। আর যদি মদিনার থেকে কোনো মানুষ, কোনো মুসলিম মক্কায় ফিরে যায় কাফের হয়ে, তাহলে মক্কারা সেটাকে ফেরত দিবে। বুঝতে পেরেছেন আমার কথা? না বুঝতে সারেন নি এখন পর্যন্ত, ব্রেন যেখানে আছে সেখানেই আছে। সন্ধির কতগুলো শর্ত ছিল, একদিকে নেতৃত্ব দিচ্ছেন আল্লাহর নবী, আরেকদিকে নেতৃত্ব দিচ্ছে কুরাইশদের এক ব্যক্তি, মুশরিকদের এক ব্যক্তি, সম্ভবত সোহাইল, তাই না? সোহাইল বিন আমর, সম্ভবত আবু জান্দালি সোহাইলের পুত্র যতটুকু আমার মনে পড়ছে। দুই দিকে সন্ধি হচ্ছে, লিখবে বিসমিল্লাহির রহমান রাহিম, কাফেররা বলে বিসমিল্লাহির রহমান রাহিম, আমরা জানি না, বিসমিক আল্লাহুম্মা লিখতে হবে। আল্লাহর নবী লেখাচ্ছেন, লেখো, সন্ধি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুশরিকদের মধ্যে, কুরাইশদের মধ্যে, আর রাসূলুল্লাহ যদি মাইনা নেই তাহলে আর সন্ধির দরকার কি? চালাক কম না, ঠিক আছে লেখলাম না, ওগুলো আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় শুধু ওইটুকু, কথাবার্তা হচ্ছে সন্ধির পরে 10 বছরের সন্ধি হবে, যদি কোনো মক্কা থেকে কেউ মুসলিম হয়ে মদিনায় যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানকার রাষ্ট্রপ্রধান হিসাবে মক্কায় তাকে ফেরত দিতে বাধ্য, আর যদি মদিনার থেকে কোনো কুরাইশের বা মক্কা থেকে হিজরত করে যাওয়া কোনো মানুষ যদি ইসলাম ত্যাগ করে মক্কায় ফেরত যায়, তাহলে মুহাম্মদ সেটাকে ফেরত চাওয়ার দাবি করতে পারবে না। ইতিমধ্যে আবু জান্দাল তাকে হাত পা বাঁধা অবস্থায় পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত
করে ফেলেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। আবু জান্দাল সেই জিনজির পর অবস্থায় দৌড়িয়ে এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, এই দেখেন কিভাবে পিটিয়েছে, রক্ত পড়ছে, এই জিনজির সহ আমি উপস্থিত হয়েছি, আপনি আমাকে আপনার দলে নিয়ে নিন। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ ঠিক আছে আসো, তোমাকে যেহেতু ইসলাম গ্রহণ করছো তোমাকে আমার আশ্রয়ের ছায়া তলে নিয়ে আসা কর্তব্য। কাফেররা এখানেই প্রতিবাদ করছে, মুহাম্মদ আপনার সাথে তো চুক্তি হয়েছে যে যে কেউ যদি মক্কায় মদিনায় যেতে চায় তাকে ফেরত দিতে হবে, চুক্তি হয়ে গেছে, আপনি এটা আর আপনি গ্রহণ করতে পারবেন না, ওকে আমাদের হাতেই ছেড়ে দিতে হবে। মুসলমানের মাঝে চুক্তি তো লেখা হয়নি, এখনো আলোচনা হচ্ছে। মুশরিকরা বলছে যে লেখা না হলে কেবল আলোচনা তো হয়েছে, দুই দলে লেগে গেল মহাগণ্ডগোল। আল্লাহ নবী বলে আমি মিথ্যুক নই, লেখা তো হলো একটা অন্য জিনিস, মুখে স্বীকার করেছি সেটা আমাকে মানতেই হবে। হে আবু জান্দাল, যতই মার খাও, যতই পিটনি খাও, যতই রক্ত ঝরুক, আর যতই জিনজির বিন্দু তোমাকে অত্যাচার করা হোক না কেন, মৌখিক কথা আমি দিয়ে দিয়েছি, তুমি কাফেরদের দলেই তোমাকে চলে যেতে হবে। ইমান ইসলাম ঠিক রেখো, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, যে তোমাকে বলে ফেলেছি। শুনতে পেরেছেন আপনারা? আর আপনারা ওয়াজ মাহফিল নিয়ে হুজুর সাহেবেরা ওয়াদা খেলাপ করেন, আগে বিশ্বের নামে গন্ডগোল লাগান, আল্লাহর নবীতে কিছুই প্র্যাকটিস করি না আমরা, বাস্তব জীবনে আমরা সেটা গ্রহণ করি না, শুধু চাপাবাজি করি, শুধু আপনারা আমরা কথাই বলি। যা চলছে সারা দেশে আজকাল বক্তাদের একটা শ্রেণী নিয়ে, সেটা জঘন্য, সেটা খুবই নিকৃষ্ট মানের, সেটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। হারকুলিসের দরবারে সেখানে আবু সুফিয়ান, তাই না, সহিহুল বুখারীর 7 নম্বর হাদিস, যেটা লম্বা লম্বা যে কটা হাদিস আছে সহিহুল বুখারীতে, তার একটা হলো হেরাকলের হাদিস, একটা হলো 11 বিবির ডায়ের লোকের হাদিস, আর একটা হলো ইফকের হাদিস, কয়েকটা হাদিস সবচেয়ে লম্বা, এই বিবরণটা লম্বা বর্ণনাগুলো একটা সহিহুল বুখারীর বাদুল ওহির দিকে প্রথম দিকে 7 নম্বর যে বিবরণটা আছে ওইটা দেখবেন লম্বা। তিনি গেলেন উমাইর বাদশাহ হারকুলিসের দরবারে, আবু সুফিয়ান সারা দেশ দুনিয়া ঘুরতো, কাফেরদের পররাষ্ট্র মন্ত্রীর মতো ছিলেন তিনি, ছিল, তাকে ডেকে পাঠালো হারকুলিস, ডেকে নিয়ে কতগুলো প্রশ্ন করেছে, শুনেছি তোমাদের দেশে নাকি একজন নবুয়তের দাবি করছে, তার ব্যাপারে জিজ্ঞাসা করছে, সে কি কি বলে, যে সালাতের কথা বলে, নামাজের কথা বলে, পরস্পর সুন্দর আচরণের কথা বলে, আত্মীয়তা সম্পর্কের কথা বলে, ন্যায় নীতির কথা বলে, আদর্শের কথা বলে, সব বলে, আমার কয়েকটা প্রশ্ন আছে, বাকি সব প্রশ্ন আমার উত্থাপনের সময় নেই, দুই একটা প্রশ্ন করছি তোমাকে, আর আপনাদেরকে সেই প্রশ্ন শুনে দিচ্ছি। হালতা হালি এক দেব, মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে না, হারকুলিস বলছে রাসূল এবং নবীরা মিথ্যা কথা বলে না, মূলে গেল তোমার এই কথা, হালি আগদের গাদ্দারি করে, ওয়াদা খেলাপ করে, প্রতারণা করে, বললে যে না, হারকুলিস বলছে কাযালিকা রুসুলুল্লাহ তাগদের, রাসূলরা কোনোদিন মিথ্যাচার করে না, প্রতারণা করে না, এটাও মিলে গেল। লাউ কুনতা মা তাকুল হাক্কান ফাসাইয়ামলিক কদমাইয়া হাতাইন, যদি তোমার বিস্তারিত বিবরণ সত্য হয়ে থাকে। আবু সুফিয়ান আরো বলছে 10 বছরের চুক্তি করেছি আমরা, কয়েক বছর চলে গেছে, এর মধ্যে মুহাম্মদকে একদিনও গাদ্দারি করতে দেখি নাই, মিথ্যা কথা বলতে দেখি নাই। বলছে তুমি যা বললা তা যদি সত্য হয় তাহলে আমি এই রুমের বাদশাহ, আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, মুহাম্মদ এই ভূখণ্ডের মালিক হয়ে যাবে, এই ভূখণ্ড মুহাম্মদ শাসন করবে। লাউ কুনত ইনদাহু লাগাসালতান কদমাই, সহিহুল বুখারী পড়ে দেখুন, আমি যদি আজকে মুহাম্মদের পাশে থাকতাম তাহলে মুহাম্মদের পা আমি নিজ হাতে ধুয়ে দিতাম। রোমের বাদশাহ বলছে, দুই পরাশক্তি, এখন যখন আমেরিকান পরাশক্তি, রাশিয়ান পরাশক্তি, তখন ইরানি পরাশক্তি আর রোমের পরাশক্তি, সে বলছে এই কথা। সম্মানিত উপস্থিতি, আমি শুধু এইটুকু বলতে চাই, যদি আমাদের মধ্যে সততা ফিরে না আসে, ন্যায় নীতি ফিরে না আসে, আদর্শ ফিরে না আসে, লোক দেখানো ভাব ফিরে না আসে, আমরা যদি গাদ্দারি করি, আমরা যদি মিথ্যাচার করি, আমরা যদি সত্যের উপর অটল থাকতে না পারি, তাহলে আমাদের দ্বারা কিছুই হবে না, আমরা তো ঐক্যবদ্ধ হতে পারবো না, কাছাকাছি আসতে পারবো না, আজকে ওয়াদা করব, কালকে খেলাফ করব। 3টা পয়েন্ট 1 মিনিট করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কতগুলো জিনিস দেখা যায়, পরিবারতন্ত্রের একটা ভাব আমাদের মধ্যে ফুটে উঠেছে, না জায়েজ নয়,
কিন্তু জায়েজ হলেও সেটা গ্রহণযোগ্য নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সময় হয়ে গেল, লোকেরা এসে বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমরকে খিলাফতের দায়িত্ব দিয়ে মারা যান। উনি বললেন যে এমন একজনকে তোমরা খলিফা বানানোর জন্য সুপারিশ করছো, আল্লাযী লা ইউহসিনু তালাক, বউ তালাক দিতে জানে না। বাপের ছেলেকে কটাক্ষ করছে মানুষের সামনে, ছোট বয়সে বিয়ে করেছিলেন, হায়েজ অবস্থায় বউ তালাক দিছে, আল্লাহর নবীর কাছে খবর গেছে, আল্লাহর নবী বললেন মুলহু ফালিউ রাজাহা, হে আবু ওমর তুমি তোমার ছেলেকে বলো মৃত অবস্থায় তালাক দিছে, তালাক হয় নাই, বউ ঘরে নাও। সেই কথাটা বাপে উল্লেখ করছে। বাপের কাজ তো আজকাল খালি পোলার প্রশংসা করা, তাই না? আমার পোলা এত বড় আলেম, আমার পোলা এত বড় জ্ঞানী, আমার পোলা এত বড় মহৎ, আমার পোলা এই সেই, বাপে তো এই গল্পই করে খালি আমাদের, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু তার দোষটা তুলে ধরলেন, এই ওমর আমার পোলা আব্দুল্লাহ বউ তালাক দিতে পারে না, আর তারে খলিফা করবার দেশ ডুবানোর জন্য। জায়েজ থাকলে একটা কিছু করতে হয় না, কাজটা শোভনীয় হতে হয়, কাজটা দৃষ্টিনন্দন হতে হয়, তার পরিণতি ভাবতে হয়। যেখানে আমরা আমাদের যেদিক থেকে একটু প্রভাব হোক না কেন, ঘুরে ঘুরে দেখি সেটা যাচ্ছে পরিবারতন্ত্রের দিকে, ঘুরে ঘুরে বাপ বেটার দিকে, ঘুরে ঘুরে ওই দিকে যখন আমরা সংকুচিত হয়ে যাচ্ছি, সমাজ আরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একদলকে দাওয়াত দিচ্ছে, ওখানে কে কে আসবে, অমুক অমুক আসবে, তাহলে আমি আর যাবো না। যেন একদল ইহুদি, একদল খ্রিস্টান, একদল হিন্দু, একদল বৌদ্ধ, তাই না? আপনারা তো আছেন খালি জিন্দাবাদ জিন্দাবাদ, প্রতিবারই কণ্ঠস্বর হন, ও হুজুরেরা তোমাদের মধ্যে যে এই দোষ থাকে তোমাদের দোষ সংশোধন করো, তোমরা আমলে জিন্দেগীতে আসো, বাস্তবে আসো, সবাই এক মঞ্চে তোমরা শামিল হবে না, আর আমাদের সামনে খালি বড় বড় ওয়াজ করবে, রিয়া করো না, রিয়া করলে তাকে জাহান্নামে দেওয়া হবে, কত কি ওয়াজ, মৌলবীর আগে জাহান্নামে যাবে, খালি অন্য মৌলবীর আগে জাহান্নামে যাবে, আমরা মৌলবীর আর জাহান্নামে যাব না নাকি? রিয়া করে, প্রদর্শনী করে, এই বিজ্ঞাপনবাজি পোস্টারবাজি করে, এই সকল তাল বাহানা করে, আমি অনুরোধ করো হয়তো মৌলবীরা খুব ক্ষেপবে না আমার বিরুদ্ধে, তুমি তোমার জাত ভাইদের বিরুদ্ধে এত কথা কেন বলছো? সে কত প্রকারের, আগে তো ওয়াজ নসিহত করি নাই, মাঠে কোনোদিন নামার সুযোগ হয় নাই, চাকরি বাকরি করতাম, এখন মাঠে নেমে যে দুরবস্থা আমি দেখতে পাচ্ছি, সে মারাত্মক অবস্থা। এই জাতীয় আলেমদের অবস্থানের মধ্যে হয়তো এই জাতি আর জাগবে না, কল্যাণ দিকে ফিরে যাবে না, যদি আমরা সংশোধন না হই। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদের তৌফিক দান করুন। আলেমদের ঐক্যের মধ্যেই নির্ভর করছে আমাদের বৃহত্তর জাতীয় ঐক্য। আলেমেরা যদি বিচ্ছিন্ন থাকেন, বিক্ষিপ্ত থাকেন, এক মঞ্চে যদি আসতে না চান, তারা যদি ঐক্যের পথ খুঁজে না বের করেন, তাহলে বক্তৃতা বক্তৃতাই থাকবে, বক্তৃতা হাওয়ায় উড়ে যাবে, কোনো কাজে লাগবে না। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি, উদাহরণটা দিয়ে আমার বক্তব্য শেষ, আল্লাহ যদি তৌফিক দান করে। একটা জাহাজ খুবই শক্তিশালী, তার মধ্যে ইঞ্জিন রয়েছে, সেই জাহাজটা চলে যাচ্ছে চীনের দিকে, যাচ্ছে হয়তো আমেরিকার দিকে, হয়তো যাচ্ছে অস্ট্রেলিয়ার দিকে, তার পিছনে একটা ছোট নৌকা বাধা আছে, তাই না? সেই নৌকার মধ্যে ডক্টর মুজাফফর আছে, আমি হতভাগাও পিছনে আছি কোন রকম বসে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, কাজী ইব্রাহিম আছে, তারপরে দেশে ডক্টর গালেব সাহেব আছেন, বড় বড় যত হুজুর সব ওইটার পিছনে আছে, আমাদের হাতে ছোট ছোট বইটা আছে। ওনারা যাচ্ছেন আমেরিকার দিকে, রাশিয়ার দিকে, চীনের দিকে, শক্তিশালী ইঞ্জিন নিয়ে, পারমিশন নিয়ে, আর আমরা পিছনে বইটা নিয়ে টানতেছি উল্টা দিকে, কাবার দিকে। আপনারা দুই দিক থেকে খালি স্লোগান দিচ্ছেন, মুসলিউদ্দিন জিন্দাবাদ, মুজাফফর জিন্দাবাদ, আব্দুর রাজাকের জয় হোক, গালেব চিরজীবী হোক। নৌকার দিকে জাহাজ ফিরবে না ওই জাহাজের দিকে নৌকা যাবে? জাহাজের দিকে নৌকা যাবে। হুজুররা আমরা ওই নৌকায় বসে আছি, খুব হালাল হারামের ওয়াজ করে গেল আমার ছোট ভাই। তুমি কি জানো রাষ্ট্র সুদের উপর প্রতিষ্ঠিত? তুমি হাজার ওয়াজ করে আমার এই টুপির থেকে সুদ বাইর করতে পারবা? মসজিদের প্রতিটি সুদের সরকারের ব্যাংকের থেকে লোন নিয়ে এটার বাটা বানাইছে। তুমি তুমি জানো মৌলবীরা তো ঐক্যবদ্ধ হয় না, আমার কথা শুনলে অনেকেই রাগ করে, ওরাও করে।
ঠিক আছে, ছোটখাটো সুদ যেগুলা সেগুলো আমরা এড়াইতে পারবো, এই জমির একটু দাদন 10-20 টাকার সুদ, তাই না, ইত্যাদি জমির কট লাগানোর সুদ, এগুলাতেও বাঁচতে পারবো। না হলে আমার এই জামা, আমার এই টুপি, আমার ওই জায়নামাজ, মসজিদের ইট, সব কিছুর মধ্যেই সুদ, কেন রাষ্ট্র ব্যবস্থাটাই সুদের উপরে। এখন যতই বক্তৃতা করি, বিশাল শক্তিশালী জাহাজের পেছনে আমার ছোট্ট নৌকা বাঁধা, আমরা মাঠ ময়দান কাঁপিয়ে দিচ্ছি, জিন্দাবাদ জিন্দাবাদ করছেন, ওরা ঠেকতেছে জাহাজ কাবার দিকে যায় না, আমাদের হুজুরদেরকে নিয়ে জাহাজ চলছে অন্যদিকে। কাজেই এবাদত বন্দীকে আকীদা ঠিক রাখতে পারবেন, ওগুলার পথ নাই যদি রাষ্ট্রের, এখন কিন্তু মদ, এখন কিন্তু মদের বিরুদ্ধে আমরা ওয়াজ ঠিক মতো করতে পারি, কারণ রাষ্ট্র মদের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে নিয়েছে। এখন জুয়ার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতে পারি, কারণ রাষ্ট্র জুয়ার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে নিয়েছে। 72-এর সংবিধানে এটা লিপিবদ্ধ ছিল, দি স্টেট উইল অ্যাডপ্ট নেসেসারি কিংবা ইফেক্টিভ মেজার্স টু প্রিভেন্ট দি গ্যামলিং অ্যান্ড প্রস্টিটিউশন। তার আগের প্যারায় আছে আবার, একেবারে মদের বিরুদ্ধে কি কিভাবে বন্ধ করবেন, এখন পর্যন্ত কোনো আইন পাশ হয় নাই। পুলিশের কাজ পুলিশ করছে, ধরতেছে ঠিকই, কিন্তু আইন নাই। 6 মাসের জেল দিবেন, না 1 বছরের জেল দিবেন, না বেত্রাঘাত করবেন, না পয়সার জরিমানা ধরবেন। এত বছর পরেও বঙ্গবন্ধুর যুগের সংবিধান লিখিত, কোনো আইন নাই, কিছুই নাই, পুলিশ ধরে ধরে শুধু বেকুব হইতে স্যার বন্দি করে রাখতেছে, ছাড়বে না কি করবে, কোনো আইন নাই। ইসলাম পরিষ্কার আইন দিয়ে দিয়েছে, বাচ্চা মানুষ প্রথমবার খেয়েছে মেরে দাও 40 দোরা, বয়স্ক মানুষ খেয়েছে মেরে দাও 80 দোরা। আমি ধীরা মসজিদের সামনে, সৌদি আরবের বড় মসজিদের সামনে নিজে দেখেছি বেত্রাঘাত করতে, দ্বিতীয়বার খেয়েছে, তৃতীয়বার আবার মারো, চতুর্থবারে মৃত্যুদণ্ড। ইসলামের বিচার ব্যবস্থা পরিষ্কার, আপনারা তো আইনই পাশ করতে পারছেন না, সময় তো উপস্থিত আইন কে পাশ করবে? যদি আপনারা আইন পাশ করেন, আমরা জোরালো বক্তব্য দিয়ে সহযোগিতা করতে পারি। সেই জন্য লাগে আলেমদের ঐক্য, মুসলিম সমাজের ঐক্য। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, একটা গণতান্ত্রিক কান্ট্রিতে মুসলিম 90%, ইসলামিক আইনের পক্ষে কোনো জনমতই নাই, খালি হায়েজ নেফাসের ওয়াজ, ওটাও দরকার আছে, কিন্তু যেগুলো ওয়াজ করে বন্ধ করতে চাচ্ছি ওটার ক্ষমতা ধরো তো অন্যদিকের, তাছাড়া তাদের পথ আপাতত নাই। জনমত যদি গঠন করতে পারেন ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধির উপরে, তাহলেই সেটা বাস্তবায়ন হবে, যেহেতু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, একটা রাষ্ট্রের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠের কথা সরকার মানতে বাধ্য। আলেমরা ঐক্যবদ্ধ হোক, আপনারা ঐক্যবদ্ধ হন, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে কোরআন এবং হাদিস পূর্ণাঙ্গ হয়ে এই দেশে প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।